বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি গোলজ্যাক টু এর পক্ষ থেকে। বন্ধুরা বরাবরের মতো আমি পিন্টু স্বর্ণকার আপনাদের সাথে আজকে রয়েছি। তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের জন্য এনেছি সেটা হলো, আমাকে একে আপু কমেন্ট করেছেন যে ভাইয়া বর্তমানে সোনার দোকানে 18 ক্যারেটের সোনা দিয়ে ছোটোখাটো গহনা তৈরি করতে চায় না কেন, বলবেন প্লিজ। বন্ধুরা দেখুন এখানে যে কেন তৈরি করতে চায় না 18 ক্যারেটের সোনা দিয়ে সেটা আমি ভিডিও শেষে বলে দেব। তো প্রথমে বলি আপনি 18 ক্যারেটের গহনা কেন তৈরি করবেন। বন্ধুরা দেখুন আপনি যদি আপনার যদি বাজেট কম থাকে, কম টাকার ভিতরে যদি আপনি তৈরি করেন, আপনি যদি 18 ক্যারেট দিয়ে ধরুন আপনি চারানা স্বর্ণ তৈরি করলেন, চারানা স্বর্ণের গহনাটা তৈরি করলেন, সেক্ষেত্রে আপনার কী হবে, আপনি গহনাটা যখন ভাঙতে যাবেন বা বিক্রি করতে যাবেন দামটা কিন্তু আপনি একেবারে কম পাবেন। সেরকম আপনার যেরকম রেট থাকবে আর কি 18 ক্যারেটের সেরকম দামটা পাবেন আপনি। তো সেখানে দামটা আপনি কম পাবেন, আর যদি ভাঙতে যান ঘাটতিটাও বেশি যাবে। তো এই জন্যই আমি বলছি আপনাদের যে আপনি যদি গহনা তৈরি করতে যান, যদি যেখানে আপনি 18 ক্যারেটের চারানা তৈরি করবেন সেখানে আপনি 22 ক্যারেট বা 21 ক্যারেটের দুয়ানা তৈরি করুন, কম তৈরি করুন কিন্তু ভালো স্বর্ণটা দিয়ে তৈরি করুন, সেটা আপনারই ভালো হবে, আপনি ব্যবহার করে ভালো পাবেন, আর আপনার কালারটাও খুবই ভালো থাকবে, 22 ক্যারেট 21 ক্যারেটের কালারটাও ভালো থাকে। বন্ধুরা 18 ক্যারেট যদি আপনি তৈরি করেন কালারটা তেমন একটা ভালো থাকে না। তো এই কারণে আমি বলছি আপনারা ভালো স্বর্ণ দিয়ে ভালো জিনিস অল্প তৈরি করুন, সেটাই আপনার ভালো হবে। আর বন্ধুরা কেন তৈরি করতে চায় না 18 ক্যারেটের গহনা স্বর্ণকার? তো অনেকেই চায় না তৈরি করতে, কারণ বন্ধুরা দেখুন 18 ক্যারেটের গহনাটা কিন্তু খাটটা বেশি থাকে। তো সেক্ষেত্রে বর্তমানে যে সোনাটা 21 ক্যারেট 22 ক্যারেট, তো 18 ক্যারেটের গহনাটা তৈরি করলে আপনার যখন আপনি তার কাছে ভাঙতে যাবেন বা বিক্রি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক দামটা কম পাবেন। তো সেখানে সেই জন্যই তারা আপনার এই যে আপনার 18 ক্যারেটের গহনাটা তৈরি করতে অনেকেই চায় না। তো বন্ধুরা আপনারা ভালো স্বর্ণ দিয়ে ভালো জিনিস তৈরি করুন, তাহলেই ভালো হবে, আপনি বিক্রি করতে গেলেও বা ভাঙতে গেলেও ভালো জিনিস পাবেন, দামটা পাবেন। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যে আপু কমেন্ট করেছেন সে যদি ভিডিওটি দেখে থাকেন তো সেও ক্লিয়ার হয়ে গেছেন যে কেন তৈরি করতে চায় না বা আপনি 18 ক্যারেটের স্বর্ণ কেন তৈরি করবেন। বন্ধুরা যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন স্বর্ণের ডিজাইন ও স্বর্ণের দাম বিভিন্ন আপনাদের পরামর্শ দিয়ে থাকি। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।